আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখতে পাচ্ছি বহুল প্রতীক্ষিত সেই উইন্ডোজ ইলেভেন কীভাবে আইএসও ফাইলটি আমরা ডাউনলোড করব এবং এটা হচ্ছে ডেপ চ্যানেল থেকে তো এই প্রসেসটা আসলে শুরু করার জন্য আমরা এর আগে অনেক বিভ্রান্তিতে ছিলাম যেমন টি পি এম যেই মডিউলটা আছে সেটা অন করা লাগতো তারপরে ত্যান অনেক ঝামেলা ছিল তো আজকে আমরা ডিরেক্ট উইন্ডোজ যেই মাইক্রোসফটের যে সাইট আছে সেই সাইট থেকে উইন্ডোজ ইলেভেনটা ডাউনলোড করব তো এই এটা করার জন্য আমাদের প্রথম কি প্রথমে যেটা যেতে হবে হচ্ছে কি এই সাইটে এবং এটার ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে তো এইখানে প্রবেশ করে প্রথমে হচ্ছে কি আমাকে সাইন ইন করে নিতে হবে তো আমি সাইন ইন করে নিচ্ছি লগ ইন করার পরে আমরা চলে যাবো হচ্ছে উইন্ডোজ ইনসাইডার প্রিভিউ সো এই লিংকে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা চলে যাচ্ছি এই যে নিচে এবং সিলেক্ট এডিশন সো আমি কোন এডিশনটা ডাউনলোড করবো সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা ডেভ চ্যানেলটা আমরা বিল্ড টু ওয়ান থ্রি ফাইভ ফোর এই বিল্ট ভার্সনটা আমরা ডাউনলোড করবো সো এখানে কনফার্ম ক্লিক করলাম এবং এখান থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ক্লিক করে দিতে হবে সো আমি ইংলিশটা দিয়ে আমি হচ্ছে কি এখানে যখন ক্লিক করব ক্লিক করার পরে আমার এটা ডাউনলোড চলে আসবে সো ফোর জিবির একটা ফাইল ফোর পয়েন্ট ফাইভ জিবির একটা ফাইল সো এটা ডাউনলোড হচ্ছে সো এইভাবে হচ্ছে কি আমরা আমাদের উইন্ডোজ ইলেভেনের যে লেটেস্ট ভার্শন যেটা অফিসিয়ালি রিলিজ হয়েছে সেটা আমরা ডাউনলোড করে আমাদের পিসিতে ইনস্টল করতে পারবো ইনশাল্লাহ আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং উইন্ডোজ ইলেভেন আমি অলরেডি ইউজ করছি সো এটা হচ্ছে যে লিকড ভার্সন যেটা ছিল সেটা সো এইখানে কিছু বাক্স আছে এই বাক্স নিয়ে আমি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও বানাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম